ট্রেভেল ডকুমেন্টস যে কোনো দেশ যাকে খুশি তাকেই ইস্যু করতে পারে সেটা আটকানোর ক্ষমতা নেই। আজ শনিবার বিকেলে নরসিংদী পৌর শহরের সেবা সংঘ মন্দির পরিদর্শনকালে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন ভারত দেশ পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রেভেল ডকুমেন্ট দিলেও বাংলাদেশ ভারত সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। যে কোনো মামলায় যদি কোর্ট তাকে হাজির করতে বলে তাহলে এ বিষয়ে ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি আরও বলেন ভারতের সঙ্গে সম্পর্কের কিছু ঘাটতি থাকলেও তা কাটিয়ে ওঠার চেষ্টা চলছে। সুসম্পর্ক উভয় দেশেরই প্রয়োজন রয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালনে নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে নজরদারি ছিল সরকারের। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দশমী পর্যন্ত সতর্ক থাকার কথা জানান তিনি। এ সময় নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরীসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেবাসংঘ পূজামণ্ডপ ছাড়াও নরসিংদী শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।